যেহেতু আমাদের সবকিছু খাওয়া কারণ তাই আমরা দুটো আইটেম নিয়ে বসে পড়েছি আর এটাই আজকে আমাদের আর এইখানে দেখাই ধামাকাটা ট্যাং অনেক দিন পর খাওয়ার মতো করে খাচ্ছো না বাবা মুখে হাতও ঢুকিয়ে দেবে তাই মনে হচ্ছে এই যে সবার প্রথমে এসে বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি টেবিলটা পরিষ্কার করেছি তো এই যে ব্যাগপত্র রেডি একটা দুটো তিনটে এটা হচ্ছে আমাদের ওষুধ টাইম তৈরি হয়ে গেছে অলরেডি এই যে শুরু করে দিয়েছে আমাকে ছাড়া পজিশন নেওয়া হচ্ছে যে আলটিমেট যেটার জন্য সবাই এক্সাইটেড ছিল আর কি গুড মর্নিং এভরিওয়ান দেবলীনা সংকেতের একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে কিন্তু 9:10 আমি অফিসের জন্য রেডি কিন্তু আজকে ড্রেসটা একটু অন্যরকম কারণটা তোমাদের বলছি কালকে রাত্রে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিল সেই জন্য আজকে ঘুম থেকে উঠেছি 9:00 উঠে সেশন নিয়ে আবার ঘুমিয়ে গেছিলাম কারণ নাহলে সারাদিনটা আনতে পারবো না তোমাদের বলেছিলাম আমার এক বান্ধবীর এনগেজমেন্ট তো গতকালকে সেটা রিহার্সাল হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়নি আজকে সেই রিহার্সালটা হবে তো আমি একদম অফিস থেকে ডাইরেক্ট সেখানে চলে যাব এবং রিহার্সালে পার্টিসিপেট করবো সেই জন্য ড্রেসটা একটু অন্যরকম তো এখন খাওয়া দাওয়া করে নেবো গতকাল রাত্রে মা চলে এসেছে তো আজকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট মাই করছে আর ও উঠেছে মোটামুটি ওই 9:30 দিকে রেডিও হয়ে গেছে এবার আমরা দুজন একসাথে বেরিয়ে যাব আর এই যে ও গুড মর্নিং সবাইকে তো আজকে আমাদের ডিউটি শেষ এবং আজকে ফাইনালি আমরা আমার নিজের জায়গা বাপ শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে এবং সেখানে এখন থাকবো তো কিছু করার নাই ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের মা যেহেতু চাকরি করে তো মানে মায়ের আর কি যখনই এরকম থাকে তো ক্রাইসিস ফুলফিল করতে আমাদের দুজনকে ডিউটি দিতে হয় তো সেই জন্য আমরা আসি আবার চলে যাই মা কাল এসছে আর সকালে চলে যাচ্ছি তো চলো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো আমরা খাওয়া দাওয়াটা করতে যাই তো এখানে এখন মা খাবার দিচ্ছে ভাত আলু ঢেঁড়সের তরকারি এই যে এখানে ডাল আর কিছু আসছে দেখা যাক কি আসছে কি আসছে কি আসছে চলো বসো পড়ি বসো বসো কিছু দিতে হবে না চলো না 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 দেবো বই আরে আমরা ওভাবে আর না তুই কিভাবে খাবো না দেখবো না তো আমি এখন যেটা বিভাস দা কেন আমরা এখানে খেতে বসে গেলাম এই যে আজ খাবার আছে ভাত ডাল আলু ভেন্ডি তরকারি আর মাংস খেয়ে অফিসে দোকানে যেতে হবে যে বাবা অনেক দিন পর খাওয়ার মতো করে খাচ্ছো না বাবা মুখে হাত তো ঢুকিয়ে দেবে তাই মনে হচ্ছে করে হ্যাঁ হ্যাঁ আরো আরো ঠাকমা আসছি তো এবার আমরা রওনা দিচ্ছি ও যাবে ওর মতো আমি যাবো টোটো করে এই যে বেরোলাম আমরা আর হাঁপিয়ে গেছি একদম বেরোচ্ছেন মহারানী আমার গাড়িও রেডি এবার বেরোবো দুজনে মিলে যাবে ওই দিকে যাবো চলো যাও যাক চলে এলাম অর্চিতার বাড়ি অর্চিতা আমার বান্ধবী ও কিন্তু ডক্টর এই যে ওর দেখিয়ে দিই ভালো করে ব্যাপারটা ঢোকা যাক এই যে রিহার্সালের কাজকর্ম চলছে সবাই প্রো আর আমি এখানে নাচ কিছুই জানি না এখন ওরা সবাই মিলে রিহার্সাল করছে আমাদের তিনটে গানে পারফর্ম করা হবে একটা গানে আমি আছি আর বাকি দুটো গানে কিন্তু আমি নেই কারণ রোজ রিহার্সালে যাওয়া আমার পক্ষে পসিবল হয়নি তো এখন এলাম শুভদৃষ্টিতে এই যে ব্রাইড সামনে বক্স নিয়ে ছুটছে তো শুভদৃষ্টিতে আসার পর এখন ডিসিশন হচ্ছে যে যেখানে আমাদের স্টেজ রিহার্সাল করার কথা সেই জায়গাটা খুব ছোট তো এখন তো আমি বেরিয়ে গেলাম ওরা এখন স্টেজটা ঠিকঠাক করুক এরপর আমি এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব বাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে আবার আমাকে ওই বাড়ি যেতে হবে তারপর বিকেলে অ্যারেঞ্জমেন্ট আছে তো আর লেট করব না ব্রণটা কমেছে কিন্তু একেবারে ঠিক হয়নি চলো যাই আমি চলে যাচ্ছি আমার বন্টু থর চরিকা
তো আমি এই যে ব্যাগপত্র গোছাচ্ছি আর একজনকে দেখাই দেখা দেবো ব্যাগ গোছানো হয়ে গেছে এই যে শোনো মন খারাপ করতে আমি আবার আসবো ঠিক আছে তো এই যে ব্যাগপত্র রেডি একটা দুটো তিনটে এটা হচ্ছে আমাদের ওষুধের হোমিওপ্যাথি আর এই যে আমি তো চলো রেডি এখন যাওয়া যাক শোনো আমি তো অলি যাচ্ছি ওই ওটা যেন ওটা হাত হাত থেকে যেন না পড়ে ওটা ওষুধ আছে ওষুধের ইয়ে ওখানে রাখো ব্যাগপত্র সবকিছু নিয়ে এখন বাড়ির পথে তো চলো বাড়ি যাওয়া যাক তো বাড়ি এসে সবার প্রথম ঘর দোর পরিষ্কার করলাম অনেকদিন বাদে এসেছি তো ঘর বাড়ি খুবই নোংরা হয়েছিল তো সেগুলো পরিষ্কার করলাম জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিলাম দিয়ে এই যে স্নান করে উঠেছি এখন 4:10 এবার একটু যাবো নিচে একটু চা টা খাবো তারপরে আবার রেডি হওয়ার ব্যাপার আছে কোনো ভিডিওটা এডিট হয়নি রেডি হয়ে চলে যেতে হবে অর্চিতার এনগেজমেন্ট সেরিমনিতে তো ভিডিও এডিট করার টাইম পাবো না এখনই করবো কোনো রকমের চাটা খেয়ে এসে করে নেবো ভিডিও আপলোডে বসিয়ে দেবো তারপর বেরিয়ে যাবো একদম টেনশন ফ্রি কারণ রাত্রেবেলায় তোমার সে ভিডিওটা দেখবে তো চলো এখন নিচে যাই ঘর দোর কেমন পরিষ্কার করলাম একটু ঝলক দেখিয়ে দিই এই যে সবার প্রথমে এসে বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি টেবিলটা পরিষ্কার করেছি বাট এখনও কিছু জিনিস আছে যেগুলোকে ক্লিয়ার করতে হবে আর ড্রেসিং টেবিলটা অ্যাজ ইউজুয়াল সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এইগুলো নিউট্রিশন এই নিউট্রিশনগুলো স্পেসিফিক্যালি ফর ওয়েট গেন আর ওয়েট লসের নিউট্রিশন সব স্টক আউট এই কটাই বাকি আছে মানে বাকি নেই অ্যাকচুয়ালি আমার পেন্ডিং আছে প্রচুর সেগুলো এখনও ক্লিয়ার করা হয়নি ও বাড়িতে প্যাকিং করার টাইম ছিল না আরও কিছু নিউট্রিশন নিয়ে আসবো এক জায়গা থেকে অর্ডার অলরেডি প্লেস করে ফেলেছি তো এই হলো বর্তমানে আমার ঘরের অবস্থা এবার আমি নিচে যাবো চা খেতে চলো যাই রাজা আর অরিত্র এখন এসেছিল কিছু নিউট্রিশন নিতে দুজনে মিলে এখন নিউট্রিশন নিয়ে একজন একটা ডিকিতে আরেকজন একটা হাতে এখন ওরা আবার আমাদের দোকানেই যাবে ওরা হচ্ছে বলে দিই এরা হচ্ছে আমার দুজনেই আমার চ্যানেলের মালিকের বন্ধু ক্লোজ ফ্রেন্ড তো ওরা ওখানেই যাবে আর কি গুড ইভিনিং সবাইকে আমি জাস্ট দোকান থেকে বাড়ি ফিরলাম এই মোটামুটি জাস্ট নয় 15-20 মিনিট আগে 8টার দিকে ফিরলাম দোকান থেকে বাড়ি আর রেডি হয়ে গেছি একদম এই যে পুরো রেডি তো আজকে তো যেতে হবে দেবলীনার একজন বান্ধবীর আজকে একজন এনগেজমেন্ট তাই তো এনগেজমেন্ট তো আমরা যাব সেখানে তো রেডি হয়ে গেছি আরেকজনকে দেখাই এই যে সেও রেডি কেমন লাগছে আমাকে আমি তো ভীষণ সুন্দরী আমার তো ওর চোখে চশমাটা পাল্টাতে হবে আর কি আচ্ছা পাওয়ারটা তো আমরা রেডি হয়ে গেছি আমরা দুজন মোটামুটি মানে ক্লাব করে পড়েছি মোটামুটি আর শনিবার আজকে তাই গুড্ডুদের চিকেনটাও নিয়ে চলে গেলাম এখন রেডি অবস্থাতে বাড়িতে নামিয়ে দেয় চিকেনটা তারপরে আমরা চলে যাব তো আমরা এখন চলে এসেছি অর্চিতার একদম ম্যারেজ না এনগেজমেন্ট এই যে অনির্বাণদা অ্যান্ড অর্চিতার ফটো আর এই যে ওই তো অনির্বাণদা এখানে দাঁড়িয়ে আছে সংকেত দিস ইজ সংকেত মাই মালিক অফ চ্যানেল ও আচ্ছা আচ্ছা তো চলো যাওয়া যাক ভেতরে কি বলছিলেন জানো একটা এখানে অনেক রকমের প্রোগ্রাম হবে মানে আমরা একটু নাচবো আর কি নাচের প্রোগ্রাম আছে সবই তোমরা বলেছি সকালে ব্যাপারটা হচ্ছে কপিরাইট হয়ে যায় সেই কারণে আমরা কিন্তু কোনো ভয়েস দেবো না তোমাদের সমস্ত কিছু দেখাবো কি খাচ্ছি কি করছি কি সমস্ত ফিচার এভরিথিং বাট সেটা ভয়েস ওভার থাকবে সেটা একদম বাইরে দাঁড়িয়ে বলে দিলাম লুক ফাইনাল লুক আলটিমেটলি নেল পালিশ করার টাইম আমি কোনো দিন আমি কোনো জায়গায় নেল পালিশ করে যাই না একটাই কারণে সময় হয় না আর কেউ যদি জিজ্ঞাসা করো আমি একটু সাজি না কেন অর্নামেন্টস করি না কেন কারণ সবসময় সেই দিকে বাবা লাস্টে তো একবারে আমি আনএক্সপেক্টেড কথা বলেছিলে তুমি একদম আমার মানে ওই মানে আমি যখন নর্মালি পড়ি সেগুলোই করতে ভালো লাগে এক্সট্রা বললে না আমাদের একটু আমার খুশি রাখ খুশি রাখ বাট মাঝে মাঝে পড়ি বাট আজকে পড়লাম চলো উপরে যাওয়া যাক তাহলে তো চলে এসেছি স্বাগতম জানালো আমাদেরকে এই যে উপরের বোর্ডটা
এই যে উপরের বোর্ডটা, ও যা লেখা নেই কেন, এইবার আসবে। যাই হোক, তাহলে চলে চলে এসেছি আমরা, পার্টিজ অন। তো এখানে আছে অনেক কিগুলো কি কি বলে মকটেল, আর এখানে আছে স্ন্যাক্স। এই যে এটা হচ্ছে আত্মা, এটা হচ্ছে আত্মার মা। আমাদের দুজনের একই নাম, তাই জন্য আমরা স্কুলে একে অপরের আত্মা বলে ডাকতাম। আর এই যে অদিতি, দেবশ্রুতি, রূপ, সবাই আমার স্কুলমেট। আর এইখানে দেখাই ধামাকাটা, ট্যাং ট্যাং, অ্যামেজিং লুক। এই যে শুরু করে দিয়েছে আমাকে ছাড়া, এখন ট্রাই করছে চিকেন। খুব ঝাল একটা জিনিস, চিকেন পকোড়া ভালো, কিন্তু আমি খুব ভালো পর খেলাম। এখানে চলছে গান গাওয়া। অনির্বাণ দা অর্চিতার জন্য একটা গান লিখেছিল, আর সেই গানটাই দুজনে মিলে গিয়ে এখন অর্চিতাকে শোনাচ্ছে। তো এখন শুরু হয়েছে আংটি বদল। এবার অ্যাকচুয়ালি সবাই মিলে একসাথে জড়ো হয়েছে, ওদের গ্রুপ থেকে যে ব্রাইড অ্যান্ড গ্রুম, গিফট দেওয়া হবে তাদেরকে। এখন ফটো তোলার পালা, এই যে ভাইরা সবাই দাঁড়িয়ে আছে, আর ওদিকে ফ্রেম টেম তৈরি হয়ে গেছে অলরেডি সবাই। পজিশন নেওয়া হচ্ছে যে আলটিমেট, যেটার জন্য সবাই এক্সাইটেড ছিল আর কি, গ্রুপ ডান্স, বান্ধবীদের গ্রুপের গ্রুপ ডান্স। তো পজিশন নেওয়ার কাজ চলছে, এই কিছুক্ষণের মধ্যে শুরু হবে বাড়ি কাঁপানো নৃত্য। দেবদীনা সরকার, রূপ চৌধুরী, অদিতি মিশ্রা, দেবদীনা ভট্টাচার্য, মধুপর্ণা প্রামাণিক, আর আমি অর্চিত বন্দ্যোপাধ্যায়। আমি আসলে খুবই বাজে একজন ডান্সার, আমি কোনোদিনও নাচিনি, কিন্তু ওদের পাল্লায় পড়ে আমাকে নাচ শিখতে হয়েছে, নাচতেও হয়েছে। জানি না কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানিও। রূপ অ্যাকচুয়ালি প্রো ডান্সার, ওর কাছ থেকেই আমরা সবাই শিখেছি, আর ওই আমাদেরকে শিখিয়েছে, দারুণ পারফর্ম করেছে। আবার ওদের তিনজনের ডান্সটাও আমার বেশ লেগেছে। তো এটা হলো শুভদৃষ্টির খাওয়ার জায়গা, তো এবার চলো আমরা এটা দিয়ে যাই, বুফেতেই খাবো, দেখি কী কী খাবার আছে, কী কী খাবার আছে দেখি। একটা চলো, খাওয়ার জায়গায় এসেই দেখলাম গীতাঞ্জলি ক্যাটারার, দেখেই দিল খুশ হয়ে গেল। এক একে দেখিয়ে দিই কি হয়েছিল। এখানে হয়েছিল ফিশ ফ্রাই, এখানে হয়েছিল বেবি নান, এটা ছিল মেটে চচ্চড়ি, দারুণ খেতে। পোলাও ছিল, প্লাস ছিল ভাত, আবার এখানে ছিল দই কাতলা, আবার মাটনও ছিল, এর সাথে চাটনিও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দুজনেরই একটু অসুবিধা খাওয়ার, তোমরা জানো, যেহেতু আমাদের সব কিছু খাওয়া কারণ, তাই আমরা দুটো আইটেম নিয়ে বসে পড়েছি, আর এটাই আজকে আমাদের ডিনার। এখানে ফিশ ফ্রাই, নান, আর এটা হচ্ছে মেটে চাটনি, মেটে কারি, মেটে চাটনি। এই যে কোণেদের এখানে ফটো সেশন চলছে, ফটো সেশন চলছে সবাই মিলে, আর আমরাও এখন বেরোচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো বেরোনো যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা অ্যাজ ইউজুয়াল একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি। তো আমরা বেরিয়ে পড়লাম, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এই যে আমার বর্মশাই, চলে এসো। তো আমরা একটু ঘোরাঘুরি করে আমরা নিকাল পড়ে, আর এটা এই এই যে যে এইটার এই যে এটা যেটা পড়ে আছি, এটা ভ্যালিডিটি এখন এখানে শেষ, কারণ ভেতরে ছিল এসি, এসি থেকে বেরিয়েছি, প্রচন্ড গরম লাগছে, এবার আমি এটা খুলে দেবো আর পারছি। তো আমি একটা কথা বলতে চাই, আমাদের যতই অনুষ্ঠান থাকুক, যতই কোথাও যাওয়া থাকুক, কিন্তু আমাদের রাত্রিবেলা যেটা কাজ, কী কাজ, ক্লায়েন্টদের ফুড পৌঁছানো এবং ঘুরে বেড়ানো, সেই দুটো কাজ চলবে, চলতেই হবে। এখন ফুড পৌঁছাবো না, পৌঁছাবো আছে, হ্যাঁ ওয়াই, এমনি দেখা করা আছে, না 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 দেখাচ্ছি,
কোথায় গেল ফুডটা? ব্যাগে তো ছিল। এই যে এই যে একজনকে দেব, তারপরে একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাব বাড়ি। বলাতে আমি ভয় পেয়ে গেছি, বললাম কোথায় গেল ব্যাগে তো নিয়ে এসেছিলাম। ওর লাগবে আর্জেন্ট বলে পাঠিয়েছে, আজকে দিতেই হবে। তো তিনটে জিনিস নেবে বড় ডিব্বাগুলো, আমি বললাম দেখো এখন পারছি না, ইমিডিয়েট বেসিস এটা দিচ্ছি, আগামীকাল সকালবেলায় বরকে দিয়ে পাঠিয়ে দেবো। তো চলো এখন যাই। তো বহরমপুরের মধ্যে তোমরা যারা আছো তারা হ্যান্ড টু হ্যান্ডই পেয়ে যাবে, আমরা দুজনেই দিয়ে দিই জেনারেলি, না হলে আমাদের কুরিয়ার সিস্টেম আছে তাদেরকে দিয়ে আমরা দিয়ে দিই। একটু দাঁড়াও, এখানে তো কথা বলছি। তো চলো, বিরক্ত করা শুরু করে দিয়েছে, এবার আমরা যাওয়া যাক। আমি খুলে নিলাম, ঠিক আছে, বিশাল গরম লাগছিল, ভিজে গেলাম। চলো এই যে, তুমি একটু ধরো না, তুমি প্লিজ। পারছি না গো, তাহলে এটা ফেলে দিই। ফেলে দাও নাকি? এখানে ফেলে রাখো, পরের বিয়ে বাড়িটা আগে আবার কিনে নেবে, নিয়ে নেবে। তো বাড়ি ঢুকেছি অনেকক্ষণ আগে। তোমাদের একটা ম্যাজিক্যাল ব্যাপার আমি বলেছিলাম যে নয় দেখো, যেটা যে যতটা স্পিডে উঠেছিল সেটা কিন্তু বসে গেছে, এখন একটা মার্ক নিয়েও বসে থাকবে কিছুদিন, তারপরে এই মার্কটা চলে যাবে। তো এটা আমার চিরাচরিত ব্যাপার, বর আগে বিশ্বাস করতো না। বিয়ের পর থেকে যতগুলো অকেশন হয়েছে সবগুলোতেও দেখেছে, কোনো অনুষ্ঠানের আগে আমার এরকম মুখের যে কোনো একটা পোর্শনে একটা ব্রণ বেরোয়, এবং সেটা অনুষ্ঠানটা রাতের বেলাতেই শেষ হয়ে যায়, মোটামুটি সকালেই একদম একদম স্মুথ। তো যাই হোক, আজকে খুবই আনন্দ করলাম, তোমরা দেখলে নাচ গান মজা একেবারে হই হুল্লোর, খাওয়া দাওয়া। তবে আমরা যেহেতু মেনটেন করি তাই জন্য প্রচুর আইটেম ছিল, তোমার অনেক কিছুই ছিল আর কি, ভাত, তারপরে মাছ, দই কাতলা, তারপরে হচ্ছে আইসক্রিম, চাটনি। ও তোমাদেরকে তো দেখালাম, সরি, তোমাদের সবই তো দেখলে, মানে আমরা খেলাম অল্প জিনিস আর কি। তো যাই হোক, দারুণ কাটলো দিনটা। আর অর্চিতা আর অনির্বাণদাকে আমাদের দেবলীনা সংকেতের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আগামী দিনগুলো অনেক মজা করে এখনকার মতোই কাটাক। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেবলীনা সংকেতের পাশে থেকো। বলতে যাচ্ছিলাম এটাই যে বরমশাই এখন ফ্রেশ হতে গেছে, তো বলতে গিয়ে অনেক কিছু ভুলে গেলাম। তো যাই হোক, আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা, দেখা হচ্ছে আগামীকাল সকালে, টাটা।